বর্ষা শুরুতেই তীব্র ভাঙন শুরু হয়েছে জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর পার এবং দ্বীপচরে। নদী তীরবর্তী মানুষের আশ্রয় এখন খোলা আকাশের নিচে। জামালপুর প্রতিনিধির পাঠানো রিপোর্ট। যমুনার দুর্গম দ্বীপচর মুন্নিয়া, বর্ষার শুরুতে এই দ্বীপচরে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। নদী ভাঙনের সাথে সাথে ভেঙে যায় এখানকার মানুষের স্বপ্ন, নতুন করে জীবন সাজাতে নদীর এপার থেকে ওপারে গিয়ে বসতি গড়েন নদী ভাঙা এসব মানুষ। বছরের পর বছর ভাঙনে নিঃস্ব এই মানুষগুলোর ঠাঁই হয়েছিল যমুনার দ্বীপচর মুন্নিয়া আশ্রয় কেন্দ্রের এক একটি কক্ষে, কিন্তু এবারের ভাঙনে সেই আশ্রয়টুকুও চলে যায় আগ্রাসী যমুনার গর্ভে। অপরদিকে দেওয়ানগঞ্জের খোলাবাড়ির 2 কিলোমিটার এলাকা জুড়ে শুরু হয়েছে যমুনার তীব্র ভাঙন। এক মাসেরও বেশি সময় ধরে চলা ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান সহ খোলাবাড়ি বাজারের বেশিরভাগ অংশ। ভাঙনের ঝুঁকিতে পড়েছে গেল বছর উদ্বোধন হওয়া জেলার একমাত্র বাহাদুরাবাদ নৌথানাটিও। কতবার বাড়ি টানছি, ভাঙছি আমরা বলতে পারবো না। এখন নগদে সরকারি একটা ঘর দিয়েছিল, ওই ঘরে বসবাস করলাম। এখন সেটাও নদীর গর্ভে চলে গেল, আমরা এখন কোন জায়গায় থাকবো? আমাদের এই বয়সে কতবার যে বাড়ি ভাঙছি তার কোনো হিসাব নাই। ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলার কাজ চলছে জানিয়ে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড বলছে টেকসই বাঁধ নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই এলাকায় একটি স্থায়ী নদীটির সংরক্ষণ কাজের জন্য আমরা প্রকল্প প্রণয়ন করছি। শিগগিরই এই প্রকল্পটি দাখিল করা হবে। এটি বাস্তবায়িত হলে প্রায় 5 কিলোমিটার এলাকায় নদী ভাঙন রোধে আমরা স্থায়ী এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারব। ইসলামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নদী ভাঙনের শিকার আশ্রয়ন কেন্দ্রের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়ার পাশাপাশি খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। আমরা খুব দ্রুতই একটা রিপোর্ট দিয়েছি প্রধানমন্ত্রীর কার্যালয়ে, আরেকটা রিপোর্ট হয়তো আমরা দিব, যেন খুব দ্রুতই এই জায়গায় আরেকটা আশ্রয়ন প্রকল্প মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে করে দেওয়া হয়। আর হচ্ছে তাদেরকে আমরা জিয়ার খাদ্য সহায়তা, প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা এগুলো দিচ্ছি চ্যানেলের মাধ্যমে। ভাঙনের শিকার নিঃস্ব পরিবারগুলোর ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে, তাই দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেয়ার দাবি ক্ষতিগ্রস্তদের। ওয়ালিউল্লাহ আলী, NTV নিউজ ডেস্ক।